প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন উঠে এসেছে, যার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে নিন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। দেখুন, ক্লার্কশিপের চূড়ান্ত পরীক্ষা সেপ্টেম্বরে, বছর শেষের আগেই নিয়োগ। ক্লার্কশিপের চূড়ান্ত পরীক্ষা সেপ্টেম্বরে, বছর শেষের আগেই নিয়োগ। করোনা ভাইরাসের প্রভাবে অন্য সব কিছুর মতোই চাকরি প্রার্থীদের জীবনও ভরে গিয়েছে অনিশ্চয়তায়। করোনার কারণে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত পরীক্ষা থমকে আছে। সেই রকমই একটি পরীক্ষা হলো পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা। চলতি বছরের শুরুতেই ক্লার্কশিপের প্রাথমিক প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরিয়েছে। সফল হয়েছিলেন 66,000-এর বেশি চাকরি প্রার্থী। কিন্তু তারপর চূড়ান্ত পরীক্ষা হওয়ার আগেই করোনার কারণে থমকে যায় সব কিছু। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের কথা ভাবছে পাবলিক সার্ভিস কমিশন। কমিশন সূত্র খবর, চূড়ান্ত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসের 27 তারিখে। প্রাথমিক পরীক্ষায় সফল হওয়া 66,000 চাকরি প্রার্থী সেই পরীক্ষায় বসবেন। কমিশন সূত্রে খবর, ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষায় এবার সবচেয়ে বেশি সংখ্যক চাকরি প্রার্থী সফল হয়েছেন, যা ঐতিহাসিক। ক্লার্কশিপে চূড়ান্ত পরীক্ষা সেপ্টেম্বরে, বছর শেষের আগেই নিয়োগ। জানা গেছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করায় নিয়োগ হতে পেরে বিপুল সংখ্যায়। যদিও পিএসসি সূত্রে জানিয়েছে কতজনকে নিয়োগ করবে সরকার, তার পক্ষে বলা সম্ভব নয়। কমিশন সূত্রে খবর, একাধিক পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় একই নম্বর পেয়েছেন, তাই সফল পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এইবার। তাদের কাজ প্রার্থী বাছাই করে দেওয়া। তবে জানা গেছে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে এই মুহূর্তে 6,000-এর বেশি শূন্যপদ রয়েছে। এই 6,000 পদে চলতি বছরই নিয়োগ করতে চায় সরকার। প্রসঙ্গত, ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষা হয়েছিল চলতি বছরের 25শে জানুয়ারি। 100 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল অঙ্ক, ইংরাজি আর জেনারেল নলেজের ওপর। পিএসসি সূত্রে খবর, সাধারণ বা অসংরক্ষিত পরীক্ষার্থীরা ন্যূনতম 65 নম্বর পেয়ে প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছেন। তপশিলি জাতি ও উপজাতি পরীক্ষার্থীদের ক্ষেত্রে সফল হওয়ার ন্যূনতম নম্বর ছিল যথাক্রমে 48.67 এবং 29.67। ওবিসি এবং বি শ্রেণীর জন্য ছিল যথাক্রমে 43, 56 ও 33। পরীক্ষা দিয়েছিলেন প্রায় 600,000 পরীক্ষার্থী, যার মধ্যে সফল হয়েছিলেন 66,492 জন। উল্লেখ্য, আগামী 27শে সেপ্টেম্বর যদি চূড়ান্ত পরীক্ষা হলে পরীক্ষার্থীদের ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এবং সাঁওতালির মধ্যে যে কোনো একটি ভাষার উপর 50 নম্বর করে মোট 100 নম্বরের উত্তর দিতে হবে। এরপর লিখিত পরীক্ষায় সফলদের কম্পিউটারে 1 মিনিট বাংলা ও ইংরেজিতে টাইপিং স্পিডের পরীক্ষাও দিতে হবে। আজ ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।